রামানুজ দাশগুপ্তকেই আমরা চিনি। দেবশ্রী ফাউন্ডেশন আয়োজিত নববর্ষের বৈঠক বৈঠকি জলসা শুরু হতে চলেছে। আমি আজকে এখানে পুরাতনী বাংলা গান গাইব, এছাড়া অন্য অনেক ধরনের বাংলা গান আজকে আমার গাওয়ার ইচ্ছে আছে, যে গানগুলো চট করে শুনতে পাওয়া যায় না। এটা আমাদের বাঙালির একান্ত নিজের গান, সেই গানগুলোই আমি আজকে গাইব। ধরুন গহরজানের গান, অটু বিনোদিনীর গান, দাদা ঠাকুরের গান, হাসি মজা খাবার দাবারের গান সব নিয়ে আজকে আমি উপস্থিত এই নববর্ষের বৈঠকে বৈঠকি জলসায়। দেবশ্রী ফাউন্ডেশনের দেবশ্রী ব্যানার্জি অসাধারণ কাজ করছে। একজন মহিলা হয়ে এত বড় একটা অনুষ্ঠান করা, মহিলারা যে অনেক এগিয়ে যাচ্ছেন সেটা আমরা প্রতি পদে পদে অনুভব করছি। দেবশ্রী ফাউন্ডেশন যখন এটা হয় তখন আমার মনে হয়েছিল যে এরকম টাইপ কিছু একটা অনুষ্ঠান করবে, কারণ সবসময় ক্লাসিক্যাল প্রোগ্রাম করে এসে, কিন্তু বৈঠকি জলসা অনুষ্ঠানটা একটা ভীষণ রকম আমি নিজে চেষ্টা করেছিলাম যে করার জন্য, এই জন্য যে বাংলা গানটাকে সবসময় আমাদের মনে হচ্ছে যে এরকম দিনে একটা লোকের মধ্যে আনটা খুব প্রয়োজন। আর দেবশ্রী ফাউন্ডেশনের উদ্দেশ্যটাই সেটা ছিল, আর সেই কারণেই কিন্তু দেবশ্রী ফাউন্ডেশন আজকে এই যে বৈঠকি জলসা করছে বা অ্যাটলিস্ট ওনার গুরুকে নিয়ে করছে, এটা একটা ভীষণ মাইলেজ আমার দেবশ্রী ফাউন্ডেশন দেবশ্রীর জন্য। তো এই পরিকল্পনাটা একটাই ছিল আমার যে আমি দেবশ্রী ফাউন্ডেশন খুলবো, খুলে আমার গুরুকে আমি আমার গুরুকের কাছে আনবো, বাস। আর ইভেন নানানভাবে প্রোগ্রাম করবো, যেটা আমার মনে হচ্ছে যে সমাজের জন্য সব কিছুর জন্য একটা মানে মেসেজ থাকবে একটা। তো সেই কারণে দেবশ্রী ফাউন্ডেশনের এই প্রোগ্রাম হতো, ইভেন আমি সবসময় চাইছি যে নেক্সট ইয়ার এরকম প্রোগ্রাম হতে থাকবে। নমস্কার, আমি জিমুত। প্রথমেই আপনাদের সবাইকে 1430 এই পয়লা বৈশাখের নতুন বছরের অনেক শুভেচ্ছা জানাই। আজকে আমরা উত্তম মঞ্চে একত্রিত হয়েছি একটা অনুষ্ঠানের জন্য, পয়লা বৈশাখের একটা অনুষ্ঠানের জন্য। সব থেকে বড় বিষয় হলো এই অনুষ্ঠানে আয়োজনে এই স্টেজে সব থেকে অনুজ আমি, সব থেকে ছোট আমার বয়স। আর যারা আছেন দাদা দিদিরা, প্রথমেই যার কথা বলবো সেটা হচ্ছে রাজশ্রীদি, যার সাথে আমি আজকে স্টেজ শেয়ার করছি। অত্যন্ত একজন রিয়াজি গাইয়ে, এবং তার সঙ্গে যে আমি স্টেজ শেয়ার করছি এটি আমার প্রাপ্তি, এটাই আমার ভাগ্যের ব্যাপার। এবং তার সঙ্গে সুভাষিস দাস, সোমনাথ দাস, দেবায়ন, সুব্রত দাস, প্রত্যেকেই আমার খুব কাছের। এবং বিশেষ করে সুভাষিস দাস এবং সোমনাথ দাস থেকে অনেক কিছু শিখেছি, অনেক ছোটোবেলা থেকে দাদাদের চিনি। আর বিশেষ করে আজকের যে অনুষ্ঠানের থিম সেটা হচ্ছে পুরাতনী বাংলা গান, চিরাচরিত বাংলা গান, যে বাংলা গান শুনে বলা যেতে পারে বাংলা জাতি আস্তে আস্তে এক সাংকেতিক বিপ্লবের মধ্যে দিয়ে গেছে। সেই গানগুলোর সাথে কিছু আধুনিক বহুশ্রুত বাংলা গান, সেইগুলো আজকে আমাদের প্রেজেন্টেশনের বিষয়। তো আমরা সবাই মিলে চেষ্টা করছি আপনাদেরকে ভালো করে গান শোনানোর জন্য। দ্যাটস ইট, থ্যাংক ইউ। সবাইকে নববর্ষের আবার শুভেচ্ছা জানাই। সবাই ভালো থাকুন, সবাই গানে গানে থাকুন, সুস্থ থাকুন।